بسم الله الرحمن الرحيم প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একটি বার্তা নিয়ে যেই বার্তাটি শোনার জন্য বাংলাদেশের সমগ্র যুবক তরুণ সাধারণ খেটে খাওয়া মানুষরা অপেক্ষমান আমি আজকের শেখ হাসিনার একটি পতনের পদধ্বনি আপনাদেরকে শোনাতে চাই বর্তমানে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার কোনো অবস্থাতেই আগামীতে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না তার একটি সিগন্যাল আজকে বাংলাদেশের জনগণ দেখেছে মহান জাতীয় সংসদে অবৈধ এই ফ্যাসিস্ট হাসিনা সরকার তার নিজ কণ্ঠে অনেকগুলো পয়েন্ট নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন যেই পয়েন্টগুলো 1971 থেকে 75 সালের সময়ও যখন তাদের অতি মার্জিতভাবে অতিরঞ্জিতভাবে বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল সেই সময়ের শব্দচয়ন আর আজকের শব্দচয়ন একইভাবে আজকের ধ্বনিত হয়েছে কয়েকটি বিষয় আপনাদেরকে যদি ক্লিয়ার করি তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে শেখ হাসিনার আজকের বক্তব্যটি এটা একটি তার জন্য নিজের জন্য একটি রেখে যাওয়া বক্তব্য ভবিষ্যতে যাতে এই বক্তব্য বিক্রি করে আবার রাজনীতি করতে পারে যেমনটা করবে আমি আমেরিকার বিরুদ্ধাচারণ করেছিলাম আমেরিকার বিরুদ্ধে আমি সংসদে বক্তব্য দিয়েছিলাম আমেরিকা আমার কাছ থেকে অনেক কিছু নিতে চেয়েছে আমি দেইনি আর না দেওয়ার কারণে আজকে আমাকে ক্ষমতা থেকে হারাতে হয়েছে যে বক্তব্যগুলো কিন্তু এখন তিনি বিরাইশই দিয়ে থাকেন যে 2001 সালে আমি ক্ষমতায় আসতে পারি নাই কারণ আমেরিকার মন মতো আমি চলি নাই তো শেখ হাসিনার আজকে তিন চারটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জনগণকে আজকের আমি আপনাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি এবং আপনাদের নিজেদেরকে এটা অনুধাবনের জন্য এই বক্তব্যটি দিচ্ছি আজকে তিনি তিনটা সেক্টর নিয়ে কথা বলেছেন প্রথমত তিনি আমেরিকাকে চরমভাবে গালিগালাজ করেছেন চরমভাবে ধিক্কৃত করেছেন পাশাপাশি আমেরিকা যে ক্ষমতা আছে তারা চাইলেই যে কাউকে ক্ষমতায় বসাতে পারে নামাতে পারে এই সত্য কথাটি তিনি আজকে স্বীকার করতে বাধ্য হয়েছেন এতদিন পর্যন্ত আমরা শুনেছি তার পররাষ্ট্রমন্ত্রী অবৈধ মন্ত্রী মোমেন সাহেবের বক্তব্য আমরা এতদিন পরে শুনেছি তাদের এমপি মন্ত্রীদের বক্তব্য যে আমার দেশ আমার মতো চলবে আমেরিকা আমার কি করবে এদেশের ভোট নাকি খুব সুন্দর হচ্ছে এদেশে নাকি অবৈধ কিছুই হচ্ছে না এখানে আমেরিকার কোনো খবরদারি করার কিছু নেই বরঞ্চ আমেরিকাওয়ালাদেরকে এতদিন শিক্ষা দিয়েছে যে গণতন্ত্র নাকি শেখ হাসিনা শিখাবে যে দেশে বিন্দুমাত্র গণতন্ত্র নেই 1914 সালে 1918 সালে সেই গণতন্ত্রহীন একটি রাষ্ট্র বলে আমরা শিখাবো কাকে আমরা আমেরিকাকে শিখাবো তো এতদিন পর্যন্ত তাদের এই বড় বড় গলার বক্তব্যগুলো এখন নিচু স্বর হয়ে আজ প্রধানমন্ত্রী স্বয়ং অবৈধ শাসক তিনি নিজেই সংসদে বলতে বাধ্য হয়েছেন আমেরিকা চাইলেই ক্ষমতা থেকে নামতে হবে আমেরিকা চাইলেই ক্ষমতা থেকে বসতে হবে তো যার অন্তকরণে ইতিমধ্যেই এই বিশ্বাসটা জন্মেছে নিশ্চয়ই তিনি গ্রিন সিগন্যাল পেয়েই এই বিশ্বাসটা তার ভিতরে ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে তিনি কেন আমেরিকার বিরুদ্ধাচারণ করে এখন আর বক্তব্য দিচ্ছেন এর মূলত কারণটা হচ্ছে যখন তিনি আমেরিকার সাথে লিয়াজো করার চেষ্টা করেছিলেন সর্বোচ্চভাবে সর্ব উপায়ে সেই জায়গাটায় যখন ব্যর্থতার পরিচয় দিয়েছে আওয়ামী লীগ তাদের পররাষ্ট্রনীতি তাদের বিভিন্ন ধরনের দ্বিতীয়ালিগিরি সব কিছু যখন শেষ হয়ে গিয়েছে তখন শেখ হাসিনা ধরেই নিয়েছে যে আমার পক্ষে আর এই অবৈধভাবে ক্ষমতায় থাকা সম্ভব নয় যে কারণে আমার যা ইচ্ছা তাই এখন বলে যেতে পারি যেটা পরবর্তী উত্তরসূরিদের জন্য যে আমাকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়েছে একদল গোষ্ঠী যারা আমাকে গণতন্ত্রহীনভাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে চায় অথচ তিনি নিজেই গণতন্ত্রকে হত্যা করেছেন গলা টিপে হত্যা করেছেন মানুষের ভোটাধিকারকে ধ্বংস করেছেন আজকে তিনি বক্তব্যের মধ্যে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে একটা পত্রিকা সম্পর্কে আপনার বিষদগার থাকতেই পারে সেটা জাতীয় পত্রিকা হতে পারে লোকাল পত্রিকা হতে পারে কিন্তু প্রথম আলো পত্রিকা নিয়ে বক্তব্য দিতে গিয়ে ঠিক একই উপায়ে যেমনিভাবে আমার দেশের সম্পাদক আমার সেই মাহমুদুর রহমানের উপরে আজকের নির্যাতন করা হয়েছিল তখন তো খিলখিলিয়ে এদেশের মিডিয়াগুলো হেসেছিল অনেকেই তার পাশে দাঁড়ায় নাই যদিও আমরা প্রথম আলোর পাশে দাঁড়াচ্ছি যদিও আমরা ন্যায়সঙ্গতভাবে যে কোনো বিপদে যে কোনো পাশে দাঁড়াচ্ছি এটা আমাদের নৈতিকতার প্রশ্নের জায়গা থেকে করছি কারণ আমরা সংবিধানকে শ্রদ্ধা করি একজন প্রধানমন্ত্রী
জাতীয় সংসদে এসে যখন একটি পত্রিকাকে সরাসরি নির্বাচনের 6 মাস আগে গালি দিচ্ছে যে এটা আওয়ামী লীগের শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু, এই তিনটি শব্দচয়নের মধ্য থেকে প্রমাণ হয় যে উনি আর রাষ্ট্র ক্ষমতায় নেই, উনি থেকেও নেই, উনি আর থাকবে না, উনি আর থাকতে পারবে না, ওনার পায়ের তলার মাটি সরে গিয়েছে, এখন যা ইচ্ছা তাই বকা বকি শুরু করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যে কিছুক্ষণ আগে আমিও শেয়ার করেছি, ওই নেত্রীর নির্দেশনার পরেই কিন্তু আমার দেশের স্মার্ট বয়েরা, আওয়ামী লীগের এই সকল দালালরা ইতিমধ্যেই ফটো সেশন করার জন্য সর্বশেষ ফটো সেশন, সর্বশেষ তাদের নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য এই প্রথম আলো অফিসে কিন্তু গিয়ে ইতিমধ্যেই ক্ষমতার অপব্যবহার দেখিয়ে এসেছেন, সেখানে গিয়ে বয়কট লিখে এসেছেন, গালিগালাজ করেছেন প্রথম আলোকে সহ বিভিন্ন জায়গায়। এগুলো সম্পূর্ণ শেখ হাসিনার শিখানো, শেখ হাসিনার করা, শেখ হাসিনার যোগ্য উত্তরসূরি, কারণ যাদের নেত্রী সরাসরি মহান জাতীয় সংসদে বক্তব্য দিতে পারে একটা পত্রিকাকে বন্ধ করার ব্যাপারে, তখন আমাকে স্মরণ করতে হয় 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত বাংলাদেশটা যেন কি বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে ছিল। আমি দেখি নাই সেই 1971 থেকে 75, কিন্তু আমরা ইতিহাসে পড়েছি, আমরা মুরব্বী গুরুজনদের থেকে শুনেছি, এই প্রজন্মের বন্ধুরা, এই প্রজন্মের ভাইয়েরা বোনেরা তারা 71 শুনেছে, রক্ষী বাহিনী শুনেছে, কিন্তু তাদের অ্যাক্টিভিটিস এখনও দেখে নাই। আজ যখন দেখেছি একটি জাতীয় পত্রিকা অফিসে গিয়ে মোচ বড় করে আওয়ামী লীগের পরিচয় দিয়ে, শেখ হাসিনার কর্মী পরিচয় দিয়ে যখন হামলা করে, আমার খানে মনে হয়েছে আবার সেই 75 চলে এসেছে, এখন ওদের আর পায়ের তলায় মাটি নেই, ওরা 71 থেকে 75 যে জুলুম করেছে সেম জুলুম নির্যাতন বাংলার জনগণের উপরে আবারও চেপে বসেছে। বন্ধুরা, আমার এই শেখ হাসিনা বিষদগার করতে গিয়ে আজকের বাংলাদেশের যেই সকল দেশপ্রেমিক নাগরিক যারা দেশকে সুন্দরভাবে রক্ষা করতে চায় তাদের বিরুদ্ধেও বিষদগার করেছে। আমি বলেছিলাম তিনটি বিষয় আলোচনা করব। নাম্বার 1, আপনাদেরকে ইতিমধ্যেই বলেছি আমেরিকার বিষদগার শেখ হাসিনা করার কারণ কি। কারণ হচ্ছে শেখ হাসিনা জেনে গিয়েছে আর ক্ষমতায় অবৈধভাবে থাকতে পারবে না, যদি তাকে থাকতে হয় নির্বাচন দিয়েই থাকতে হবে, আর ওই সব ছলসাতুরি মিথ্যাবাদী ধোকাবাজি 2 নম্বরই 14 সাল 18 সালের মতো আর কাণ্ডকীর্তি এদেশে হতে দিবে না, বিশ্ববাসীও হতে দিবে না, আমরা দেশপ্রেমিক নাগরিকরাও হতে দিব না, সে কারণে তার খুবই মন খারাপ। দ্বিতীয় বিষয় আলোচনা করেছি কি, সংবাদপত্রের উপরে তিনি 71-75-এর মতোই আবার নতুন করে তিনি এখানে কিন্তু আজকে বক্তব্যের মধ্যে থেকে প্রমাণ হয়েছে ওরা আবার এদেশে 4টা সংবাদপত্র, 1টা সংবাদপত্র, 2টা রেখে বাকি সব বন্ধ করতে চায়, কাদেরকে, যারা সরকার বিরোধী। তৃতীয় যেই ক্ষোভের জায়গাটা আপনাদেরকে বিশ্লেষণ করতে চাই সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে এই মহান জাতীয় সংসদে ওনাকে সুদখোর বলে বিভিন্নভাবে গালিগালাজ করেছে, কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন, এটা শেখ হাসিনার কোনোভাবেই এটাকে মেনে নিতে পারেন নাই। কারণ যখন ডক্টর ইউনূস জাতিসংঘের মতো একটি জায়গায় ইনভলভ হয়ে যাবেন, নিশ্চয়ই এই ব্যক্তিকে যখন সেই সব জায়গা থেকে অন্য কোনো জায়গায় দেশের মোড় ঘুরানোর জন্য, পরিবর্তনের জন্য কোনো জায়গায় ব্যবহার হতে পারে, এইটা শেখ হাসিনা বুঝতে পেরে এখন এই তিনটি জাতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আজ তিনি এই দেশের রাজনীতিকে ধ্বংস করে, এদেশের ভোট চুরি করে, ডাকাতি করে, অন্যায়ভাবে তুষের উপরে টিকে আছে এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকার, যার 1 সেকেন্ড রাষ্ট্র ক্ষমতায় থাকার বিন্দুমাত্র অধিকার নেই, এদেশের জনগণের সাথে প্রতারণা করে সম্পূর্ণ অন্যায়ভাবে, অনৈতিকভাবে এই রাষ্ট্র ক্ষমতাটা 14 বছর পর্যন্ত এইভাবে আজকের ছিল। শেখ হাসিনা একটা বিষয় ভালোভাবেই জানে, আপনাদেরকে আমি এই সত্য কথাটা বলছি, হ্যাঁ আমেরিকা চাইলেই রাষ্ট্র ক্ষমতায় থাকা যায়, আমেরিকা না চাইলে থাকা যায় না, এই কথাটা শেখ হাসিনা যে বলেছেন না, এই সত্য কথাটার আসল রহস্য হচ্ছে এই আমেরিকাই শেখ হাসিনাকে কিন্তু ক্ষমতায় বসিয়েছিল। 2008 সালে বসিয়েছে, 2014 সালে চুপ করেছিল আমেরিকা, 2018 সালেও মেনে নিয়ে চুপ করে অবজার্ভ করার চেষ্টা করেছে। শেখ হাসিনা জানে যে এই আমেরিকাই আমাকে এতদিন ক্ষমতায় রেখেছে, আজ আমেরিকা রাখবে না এটা তার কাছে প্রমাণ হয়েছে, বুঝতে পেরেছে, সে কারণে এখন এই আমেরিকাই তার কাছে অপছন্দনীয়। আজ যে ভারতের সেই সুজাতা সিং এসে বাংলাদেশে অবৈধ এই শাসক গোষ্ঠীর বীজ বপন করে গিয়েছিল, যখন জাতীয় পার্টির কে একেবারে সেই কি বলে ক্যান্টনমেন্টে পাঠিয়ে দিয়ে তারপরে নির্বাচন করেছিল, তারপরে কি করেছিল, 154টি আসনে বিনা কন্টেস্টে ইলেকশন
ছাড়াই তারা যখন সংসদকে দখল করেছিল, বলেছিল বিরোধী দলকে বিএনপিকে নির্বাচনে আনার জন্য তিন চার মাসের মধ্যে নির্বাচন করবে, বিশ্ব প্রতারক আজকের এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই নির্বাচন কিন্তু করতে পারে নাই। বরঞ্চ কি করেছিল, পঙ্কজ দেবনাথদেরকে দিয়ে, আওয়ামী লীগের কিছু মানুষদেরকে দিয়ে বিহঙ্গ পরিবেশনগুলোতে পেট্রোল বোমা বিভিন্ন ধরনের আক্রমণ করে আগুন জ্বালিয়ে দিয়ে গান পাউডার মেরে মেরে মানুষদেরকে হত্যা করে তৎকালীন সময়ের বিএনপি জামাতের সেই আন্দোলনকে কি করেছে, বলেছে যে এটা হচ্ছে নাকি অনৈতিক আন্দোলন। অথচ এই সকল অপকর্মগুলো কি করেছে, আওয়ামী লীগ করেছে, গাড়ি পুড়িয়েছে আওয়ামী লীগ। আজকের সেই পঙ্কজ দেবনাথ নিজে বলেছে নমিনেশন পেয়েছে এই বিহঙ্গ পরিবহনগুলো পুড়িয়ে দিয়ে, তারপরে নিজের গাড়ি নিজেরা পুড়িয়ে। সেই ইতিহাস বাংলাদেশের মানুষ আজ ভুলতে পারবে না। বাংলার জনগণ 14 বছর পর্যন্ত ভোট দিতে পারে নাই, এদেশের জনগণ এই 18 বছর 20 বছরের যুবকরা 30 বছরের যুবক তরুণরা আজ বাংলাদেশের এই লাস্ট তিনটা ইলেকশনে কোনো সুষ্ঠুভাবে ভোট দিতে পারে নাই। একটি চোর ফ্যাসিস্ট কোনো অবস্থায় দীর্ঘজীবী হতে পারে না। আমি আমার বন্ধুদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা হতাশ আজকে আপনাদেরকে মনে রাখতে হবে, শেখ হাসিনা থাকবে না এটা আপনি অন্তকরণে বিশ্বাস করে শুধুমাত্র আগামী কয়েকটি মাস আপনাদেরকে এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। দ্যাট ইজ ইয়োর ডিউটি। আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক নাগরিক হয়ে থাকেন, জীবন যুদ্ধে নামার সময় এখনই, যখন মানুষ বিপদগ্রস্ত থাকবে, যখন দেশ ক্লান্তিকাল অতিক্রম করবে, তখনই দেশের জন্য আপনাকে নেতা হয়ে তৈরি হয়ে কর্মী হয়ে তৈরি হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। আর ক্রাইসিস টাইমে আপনি কাজ করবেন না, ক্রাইসিস ওভারকাম হয়ে যাওয়ার পরে আপনি মন্ত্রী এমপি হওয়ার স্বপ্ন দেখবেন, সে স্বপ্ন সাত বাংলার জনগণ কোনোদিন হতে দিবে না। বাংলার জনগণ আজ একটি কঠিন ক্লান্তিকাল অতিক্রম করছে, আপনাকে আপনার উদাহরণ দিয়ে বলছি এই কঠিন ক্লান্তকাল আর বেশি দিন থাকবে না, আমরা এখন নতুন সূর্য উদয়ের অপেক্ষায় রয়েছি। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যেই গুড নিউজটি আমি দিয়েছি, শেখ হাসিনা থাকবে না এই কথাটিই আপনি প্রচার করুন। আমি ডক্টর ফয়জুল বলছি, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকবে না এর সিগন্যাল আজ থেকে শুরু হয়েছে। এই সত্য কথাটিকে অন্তকরণে বিশ্বাস করে শুধুমাত্র কাজ হচ্ছে শেখ হাসিনার অবৈধ এই তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। আপনি দেখেন আপনার পরিবারে যদি অস্থিরতা শুরু হয়ে যায়, তখন কিন্তু ওই অস্থিরতা বুঝতে বেশি কষ্ট লাগে না। দেখবেন আপনার বাবা বেতন পায় না, পরিবারে অস্থিরতা শুরু হয়ে গিয়েছে। আপনার পরিবারে বাবার মায়ের মধ্যে সমস্যা, অস্থিরতা কিন্তু শুরু হয়ে গিয়েছে, একটা গোল্ডেন ফ্যামিলি আপনি পাবেন না। সেই মুহূর্তে আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য বলছি, শেখ হাসিনা এখন অস্থির হয়ে গিয়েছে, সমগ্র আওয়ামী লীগ এখন অস্থির হয়ে গিয়েছে, তাদের এই রাজনীতি এখন অস্থিরতায় পরিণত হয়েছে, সংসদের ভিতরে বাহিরে সমগ্র জায়গায় এখন অন্যায়ভাবে বিভিন্ন ধরনের পাগলের মতো প্রলব বাক্য আজকে তারা রচনা শুরু করেছে। এর অর্থ কি বুঝেন? এর অর্থ হচ্ছে শেখ হাসিনাকে এখন যুদ্ধ করতে হচ্ছে রাস্তার ফুটপাতের মানুষের সাথে। শেখ হাসিনা এখন আর বড় রাজনীতিবিদের সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে গিয়েছে, এখন আর তার কিছুই নেই, পার্স সব শেষ হয়ে গিয়েছে, এই শেখ হাসিনার পক্ষে এখন আর কেউ নেই। এখন তাই যুদ্ধ করছে কার সাথে? যুদ্ধ করছে প্রথম আলোর সাথে। যুদ্ধ করছে কার সাথে? যুদ্ধ করছে আমার এই প্রথম আলোর রাইটার একজন সাংবাদিকের সাথে। যুদ্ধ করছে কার সাথে? গতকালকে দেখছেন যে একজন ব্যক্তি ডয়েচে ভেলিতে যখন সাক্ষাৎকার দিয়েছে, সেই ব্যক্তিকে মদের বোতল সাজিয়ে তারপরে বাংলাদেশের আইন প্রশাসনকে বন্ধ করে দিয়ে সেই জায়গায় নতুন করে অপকর্ম করতে হয়েছে। তার মানে হচ্ছে এদেশে কোনো শাসন নেই, তার মানে হচ্ছে এদেশে কোনো বিচার নেই, তার মানে হচ্ছে এদেশে বর্তমান সময়ের এই অবৈধ সরকারের ক্ষমতার শেষ জায়গায় চলে এসেছে। ওদের শেষ প্র্যাকটা মেরে দিতে চায়, যেমনিভাবে পাকিস্তানিরা বাংলাদেশের উপরে আক্রমণ করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই সময়ের কালো রাত্রিতে, আমাদের সেই 26শে মার্চের আগেই, 25শে মার্চ কালো রাত্রিতে, যখন তারা আমাদের উপরে হায়নার মতো লুটিয়ে পড়েছিল, আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, আমাদের মানুষদেরকে হত্যা করেছিল, এই শেখ হাসিনা তার বিদায়ের ঘণ্টার আগে আজ এই একই অ্যাকশনে যাচ্ছে। আজ তাদের কর্মী বাহিনীগুলো দিয়ে অন্যায়ভাবে অনৈতিকভাবে আমাদের কিছু মানুষদেরকে বিভিন্ন পরিকল্পনার ভিত্তিতে অনৈতিকভাবে তাদেরকে শেষ করতে চাবে, কিন্তু শেষ রক্ষা হবে না। আমি শেখ হাসিনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনার এই অগণতান্ত্রিক পদ্ধতি বাংলার জনগণ আর খাবে না, আপনিও খাবেন না, জনগণ আপনাদেরকে আর কোনো অবস্থায় নিবে না। বাংলাদেশে শেখ হাসিনার অধীনে আগামী দিনে কোনো নির্বাচন হবে না। এই বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার কিংবা খণ্ডকালীন সরকার কিংবা যে মতের সরকার হোক, অন্তত শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। আপনি এটা বুঝতে পেরেছেন?
তাই আপনি এখন আবল তাবল বকা শুরু করে দিয়েছেন। উনি এখন এমন অবস্থা হয়ে গিয়েছে কখন কোন জায়গায় কি বক্তব্য দিবে তাও জানে না। এই আওয়ামী লীগ এখন যার সাথে তার সাথে আন্দোলন করছে, তার সাথে এখন বিরোধিতা করছে। আপনার কাছে একটা বিষয় আমি প্রশ্ন রাখতে চাই, আমার বন্ধুদের কাছে, আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন তুলুন, একজন প্রাইম মিনিস্টার কার বিরুদ্ধে কথা বলবে? এতদিন স্ট্যান্ডার্ড ছিল, একটা লেভেল ছিল, কথা বলতো কার বিরুদ্ধে? কথা বলতো খালেদা জিয়ার বিরুদ্ধে, কথা বলতো তারেক রহমানের বিরুদ্ধে। আওয়ামী লীগের স্ট্যান্ডার্ড জায়গাটাও এখন ডাউন হয়ে গিয়েছে, এখন কথা বলে কার বিরুদ্ধে? হিরো আলমের বিরুদ্ধে। এখন কথা বলে কার বিরুদ্ধে ওবায়দুল কাদের সাহেব? ওই হিরো আলমকে নিয়ে প্রশ্ন তোলে। এখন এই আওয়ামী লীগ কথা বলে কাকে নিয়ে? আওয়ামী লীগ এখন সংবাদপত্রের একজন সাংবাদিক, তাও একজন স্টাফ রিপোর্টার, সেই রিপোর্টারকে নিয়ে আওয়ামী লীগকে এখন ভাবতে হচ্ছে। এই আওয়ামী লীগ এখন কথা বলে কাকে নিয়ে? ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন জনকে নিয়ে। অর্থ হচ্ছে ওরা বুঝে ফেলেছে ওদের পায়ের তলায় আর মাটি নেই। আর ধোকাবাজরা বেশি দিন টিকতে পারে না বন্ধুরা আমার। আওয়ামী লীগের জন্মসূত্র থেকে ধোকাবাজ, স্বাধীনতা যুদ্ধ থেকে আজ পর্যন্ত ধোকাবাজ। ওরা কোনোদিন জনগণের কল্যাণে কাজ করে নাই, ওরা বাংলার জনগণের বন্ধু না, ওরা স্বাধীনতার শত্রু, ওরা দেশের শত্রু, ওরা আমার মাতৃভূমির শত্রু। কারণ স্বাধীনতার সময়ও এই ধোকাবাজরা দেশ থেকে পালিয়েছিল, সেজন্য ওরা মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাসকে পর্যন্ত বিক্রি করে ফেলেছে। এদেশের যারা সত্যিকার মুক্তিযোদ্ধা তাদেরকে বানিয়েছে রাজা, আর যারা আজকের সত্যিকার এদেশের রাজাকার তাদেরকে বানিয়েছে আওয়ামী লীগের টিকিটধারী মুক্তিযোদ্ধা। এই যে একটি হায়নাদের রাজতন্ত্র চলছে, সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে। আমার বিশ্বাস সূর্য উদয় উদিত হবে, আপনারা শুধুমাত্র এখন থেকে একটি বাক্য উচ্চারিত হবে, শেখ হাসিনার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের প্রত্যেকের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আমি নিশ্চিত ইনশাআল্লাহ শেখ হাসিনার পতন হবে, অনিবার্য হবে, অল্প সময়ের ভিত্তিতে হবে, এবং সেই শুভ সংবাদটি আপনাদের কাছে দিতে এসেছি। আমি কখনো এই ধরনের বিশ্লেষণ নিয়ে কথা বলি নাই, আমি যা বলেছি চেষ্টা করেছি, যতটুকু বলেছি সেটার উপরে ভিত্তি করে। কিন্তু আজ যখন শেখ হাসিনাকে আমি নিজে দেখছি যে আর পারছে না, দলের নেতা দিয়ে কথা বলায় তাতেও লাভ হয় না, ওবায়দুল কাদেরকে তো সারাদিন সকাল সন্ধ্যা হাসান মাহমুদদেরকে দিয়ে কথা বলায় তাতেও কোনো লাভ হয় না, এখন সরাসরি নিজে মহান জাতীয় সংসদের মতো জায়গায় এসে প্রথম আলোকে নিয়ে কথা বলতে হয়, দেশের শত্রু, জাতির শত্রু। আজকে তখন বুঝতে হবে ডক্টর ইউনূসকে সুৎখর পরিচয় দেওয়ানোর জন্য আবারও বিনা প্রসঙ্গে সংসদে বক্তব্য দিতে হয়, আবারও তিনি আমেরিকাকে বলতে বাধ্য হয় যে ক্ষমতা পরিবর্তন আমেরিকা চাইলে করতে পারে। তো এই যে চাইলে করতে পারে, এই শব্দটা আগে জানা ছিল না? আগে জানা ছিল, কিন্তু ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে নাই, ততক্ষণ বুঝেছে যে আমেরিকার বাবারা হয়তো তাকে আবারও রাখবে, ভারতের বাবারা হয়তো তাকে আবারও রাখবে। কিন্তু যখন দেখেছে যে জনগণ সত্যিকার অর্থে ওর সাথেও নেই, আর ওই বাবারাও আস্তে আস্তে পিছন থেকে পালানো শুরু করেছে, সেই কারণে এখন সত্য কথাটা বলেছে। কারণ হচ্ছে এটা দিয়ে আবার গুড্ডে চালি চালতে চায়, ভবিষ্যতে তিনি রাজনীতি করবেন যে আমেরিকা আমাকে চায় নাই তাই আমি থাকতে পারি নাই, কিন্তু এদেশের জনগণ তোমাকে চায় নাই তাই তুমি থাকতে পারো নাই, সেই কথাটা এখনও স্বীকার করবে না, কারণ জনগণের উপরে ওর কোনো আস্থা নেই। সেজন্য বলছি আসুন আমরা কোটি কোটি মানুষের কাছে এই উদাত্ত আহ্বান জানাই, শেখ হাসিনার পতনের অপেক্ষায় আমাদের বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক জনতা, আমরা যারা রয়েছি এই দেশকে বিনির্মাণ করব, স্বাধীন বাংলাদেশকে আমরা নতুন করে বিনির্মাণ করব, পাকিস্তানিদের কাছ থেকে রক্ষা করে যেই চিন্তা চেতনার আলোকে বাংলাদেশকে গঠন করতে চেয়েছিলাম, একটি সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর একটি বাংলাদেশ যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মপেশার মানুষরা বসবাস করবে, সেই একটি রাষ্ট্র ব্যবস্থা, সেখান থেকে আজ বাংলাদেশ 52 বছরেও সেটা পায়নি। 52 বছর পর পেয়েছে কি? 1971 থেকে 75 সালের সেই স্বৈর শাসন ব্যবস্থাই বাংলাদেশের মানুষ পেয়েছে। বাংলার মানুষ পেয়েছে কি 52 বছর পরে? সেই জুলুম নির্যাতনের রক্ষী বাহিনীর হাত ধরে যেই জুলুম নির্যাতন হয়েছিল সেটাই আবার 52 বছর পরে আমরা পেয়েছি। আজ বাংলাদেশ পেয়েছে কি? বাংলাদেশ আজ পেয়েছে সংবাদপত্র যেভাবে বন্ধ হয়েছিল সেই সংবাদপত্র বন্ধ করার নজির
বাংলাদেশে আজকে স্থাপিত হচ্ছে অতএব আমি কোন ব্যক্তি গোষ্ঠীর পক্ষে কিংবা বিপক্ষে বলতে চাই না আমি বলতে চাই আমার সংবিধান যে জন্য রচিত হয়েছিল সেই সংবিধানের চিনি পোটা পর্যন্ত এই 52 বছর পরে সংবিধানে দেখা যাচ্ছে না সংবিধানে থাকলেও পালন হচ্ছে না অতএব যদি সত্যিকার বাংলাদেশকে গঠন করতে হয় হাসিনা মুক্ত আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে যদি এদেশের আলেমদের মুক্তি করতে হয় যদি এদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে হয় যদি এদেশের স্বাধীনতাকামী সকল মানুষদেরকে মুক্তি করে মুক্তির মিছিলে শামিল করতে হয় যদি তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব বাংলাদেশে আসতে হয় এই দেশের যদি সত্যিকার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় তাহলে এই শেখ হাসিনার পতন ছাড়া কোনোদিন হবে না আর আজকে সেজন্যই আপনাদের কাছে এসেছি যে অবশ্যই শুভ সংবাদ এই শেখ হাসিনার পতন হবে এবং অল্প সময়ের ভিত্তিতে আপনারা শুনতে পাচ্ছেন উনি ক্ষমতায় থাকবে না এই ধরনের ক্ষমতার অপব্যবহারকারী একজন নেত্রী হিসেবে উনি বিশ্ব দরবারে আজকের ওই আওয়ামী লীগকে কলুষিত করেই বিদায় নিতে হবে এবং সেদিনের অপেক্ষায় দেশবাসী যারা শুনেছেন দেশে বিদেশে যারা আজকের আমার এই বক্তব্যটি শুনেছেন শুনবেন ভবিষ্যতে আপনাদের সকলের প্রতি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আগামী দিনে বাংলাদেশের বিজয়ের ভেসে আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গঠন করব সকল দল পেশার মানুষরা সেই দেশে স্বাধীনভাবে বসবাস করব সেটার উদাত্ত আহ্বান জানিয়ে আমার লাইভ এখানেই শেষ করছি বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আবারও বলছি শেখ হাসিনা থাকছে না শেখ হাসিনার পতন নিশ্চিত ইনশাআল্লাহ শেখ হাসিনা থাকবে না থাকবে না থাকবে না আগামী নির্বাচনের পূর্বেই শেখ হাসিনার পতন হবে এদেশে শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হবে না অন্তত পক্ষে আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না এতটুকু আস্থা রেখে বিশ্বাস রেখে ভালোবাসা রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জনগণকে অগ্রসর হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু